বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সাবজেক্টের নাম কম্পিউটার পেরিফেরালস। এটা চতুর্থ পর্বের কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। সাবজেক্ট কোড হচ্ছে 6665। আমি আজকে ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমি এই সাবজেক্টের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে যে বিষয়টা আলোচনা করব, যেটা আছে আন্ডারস্ট্যান্ড দ্য কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন ফিচার অফ ডট ম্যাট্রিক্স প্রিন্টার্স। আজকের এই আলোচনায় আমরা নিম্ন বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব। প্রিন্টার কী, প্রিন্টারের প্রকারভেদ, প্রিন্টারের বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকার প্রিন্টারের সংক্ষিপ্ত বর্ণনা, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বিভিন্ন অংশের নাম ও কাজ, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কার্যপদ্ধতি, মেইন কন্ট্রোল বোর্ড ডট ম্যাট্রিক্স প্রিন্টার সংক্ষেপে বর্ণনা করা, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের স্পেসিফিকেশান, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের সুবিধা এবং অসুবিধাসমূহ। এখন আমরা মূল আলোচনায় চলে যাই তাহলে। প্রিন্টার, প্রিন্ট অর্থ ছাপানো। কম্পিউটারে আমরা যে টেক্সট, ইমেজ, গ্রাফিক্স দেখতে পাই তার হার্ড কপি, কাগজ, কাপড় বা এই জাতীয় কোনো শক্ত বস্তুর উপর পাওয়ার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রিন্টার। প্রিন্টার মূলত একটা আউটপুট পেরিফেরালস, যা কম্পিউটারের প্রসেসকৃত যে কোনো ইমেজ, টেক্সের আউটপুট পাওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। একটি ইলেকট্রনিক্স প্রিন্টার সার্কিটের নিম্নোক্ত অংশসমূহ থাকে। কমান্ড ডিকোড সার্কিট, যা কমান্ডকে ডিকোড করে। কন্ট্রোল সিগন্যাল জেনারেটর সার্কিট, যা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। প্রিন্ট মেকানিজম সার্কিট, যা কম্পিউটার হতে কাগজে প্রিন্ট করার জন্য উক্ত সার্কিটকে অ্যাক্টিভ বা সক্রিয় করে থাকে। এই উপাদানগুলো সকল প্রিন্টারে থাকে। আমি যে টেকনোলজির প্রিন্টারে ব্যবহার করি না কেন, সেই সকল প্রিন্টারে আমাদের এই তিনটা ফাংশনসমূহ সম্পন্ন হয়ে থাকে। প্রিন্টারের বৈশিষ্ট্য, একটা প্রিন্টারের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। স্পিড, স্পিড দ্বারা বুঝি আমরা গতি, যে এটা প্রতি সেকেন্ডে কতগুলো পেজ প্রিন্ট করতে পারে বা কতগুলো ক্যারেক্টার প্রিন্ট করতে পারে বা কতগুলো লাইন প্রিন্ট করতে পারে, এটা দ্বারা প্রিন্টারের গতি নির্ধারণ করা হয়ে থাকে। কোয়ালিটি, আমাদের প্রিন্টিং কোয়ালিটি বলতে বোঝানো হচ্ছে প্রিন্টিং প্রিন্টকে তো আমরা প্রিন্টারদের যে ডকুমেন্ট প্রিন্ট করব সে ডকুমেন্টের কোয়ালিটি কেমন হবে। যেমন এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, ড্রাফট কোয়ালিটি, লেটার কোয়ালিটি, নেয়ার লেটার কোয়ালিটি ইত্যাদি। ক্যারেক্টার সেট, প্রিন্টার দ্বারা শনাক্তিকৃত মোট ক্যারেক্টার এবং কন্ট্রোল ক্যারেক্টার দ্বারা ক্যারেক্টার সেট নির্দেশ করা হয়ে থাকে। ইন্টারফেস, এটা দ্বারা এই প্রিন্টারটা আমাদের কম্পিউটারের সাথে বা যে ডিভাইস থেকে আমরা কোনো ডকুমেন্ট প্রিন্ট দেবো সেই ডিভাইসের সাথে কীভাবে যুক্ত হবে তাকে বলা হচ্ছে ইন্টারফেস। তাকে বলা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসটা মূলত হচ্ছে যে প্রিন্টারের সাথে পিসির সংযোগটা কীরকম হবে তাকে বলা হচ্ছে ইন্টারফেস। বাফার সাইজ, প্রিন্টার, মনিটর বা এই ধরনের ডিভাইসের একটা নিজস্ব মেমোরি থাকে, যেটা কম্পিউটার থেকে কোনো অর্ডার দেওয়ার পরে সেই ডাটাটাকে সে অস্থায়ীভাবে তার নিজস্ব মেমোরিতে সংরক্ষণ করে থাকে। বাফার সাইজ বেশি হলে যখন বড় ডকুমেন্ট প্রিন্ট দেওয়া হয় সে পুরো ডকুমেন্টটা তার নিজস্ব মেমোরিতে নিয়ে নেয় এবং সেখান থেকে সে পর্যায়ক্রমিকভাবে প্রিন্ট দিতে থাকে। প্রিন্টিং মেকানিজম, এখানে প্রিন্ট করার জন্য আমরা কী টেকনোলজি ব্যবহার করবো তাকে বলা হচ্ছে প্রিন্টিং মেকানিজম। যেমন বিভিন্ন ধরনের মেকানিজম বা টেকনোলজি আছে, ডট ম্যাট্রিক্স টেকনোলজি, থার্মাল টেকনোলজি, লেজার টেকনোলজি, ইঙ্কজেট টেকনোলজি, ডিজি হুইল টেকনোলজি। তো এক্ষেত্রে আমরা কোন টেকনোলজি ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের প্রিন্টিং মেকানিজম। প্রিন্টিং মোড, আমরা যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট কমান্ড দেব সেক্ষেত্রে এই প্রিন্টার কোন মোডে এটাকে প্রিন্ট করবে। এখানে মোড বলতে তিন ধরনের মোড ব্যবহার হয়ে থাকে, একটা হচ্ছে ইউনি ডিরেকশন মোড, একটা হচ্ছে বাই ডিরেকশন মোড এবং আরেকটা হচ্ছে রিভার্স মোড। এটা পরবর্তী স্লাইডে আমি আলোচনা করার চেষ্টা করছি। প্রিন্ট সাইজ, সেক্ষেত্রে আমরা যে ডকুমেন্টটা প্রিন্ট দেব সেটার সাইজটা কেমন হবে। আমরা বাসা বাড়িতে বা অফিসে সাধারণত লিগাল সাইজ বা এ4 সাইজের প্রিন্টার ব্যবহার করে থাকি, কিন্তু প্রফেশনালি দেখা যাচ্ছে বড় বড় পেজ প্রিন্ট দেওয়ার জন্য আরও বড় প্রিন্টার হয়ে থাকে। প্রিন্ট ডিরেকশন,
প্রিন্ট ডিরেকশনটা তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বাই ডিরেকশনাল, একটা হচ্ছে ইউনিডিরেকশন, একটা হচ্ছে রিভার্স ডিরেকশন। আর প্রিন্টার মোডটা হয়ে থাকে সিরিয়াল মোড না প্যারালাল মোড, কোন মোডে প্রিন্ট করবে, এটা হচ্ছে আমাদের প্রিন্টিং মোড এই আর কি। এরপরে আসছে প্রিন্টারের প্রকারভেদ, আমি প্রিন্টারকে কতভাবে ভাগ করা যায় তা পুরোটাকে আমি একটা পেজে দেখানোর চেষ্টা করছি। পরবর্তী স্লাইডগুলোতে প্রত্যেকটা প্রিন্টারের আমি সংক্ষিপ্ত বর্ণনাগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিন্টিং টেকনোলজির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রিন্টার প্রিন্টিং সিকোয়েন্স অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার, দুই নম্বর হচ্ছে প্যারালাল লাইন প্রিন্টার। প্রিন্টিং কোয়ালিটি অনুসারে তিন ভাগে ভাগ করা যায়, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, ড্রাফট প্রিন্টার, লেটার কোয়ালিটি প্রিন্টার এবং নেয়ার লেটার কোয়ালিটি প্রিন্টার। প্রিন্ট ইন্টারফেস অনুসারে আমার এই প্রিন্টারটা আমার পিসির সাথে কীভাবে সংযুক্ত হবে তার উপর ভিত্তি করে দু ভাগে ভাগ করা যায়, সিরিয়াল প্রিন্টার, প্যারালাল প্রিন্টার। আর প্রিন্টিং মেকানিজম অনুসারে আমরা মোট এখানে আট ভাগে ভাগ করছি, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, ড্রাম প্রিন্টার, চেইন প্রিন্টার, থার্মাল প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার এবং ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার। এবং প্রিন্টিং ডিরেকশন অনুসারে তিন ভাগে ভাগ করা যায়, ইউনি ডিরেকশন, বাই ডিরেকশন এবং রিভার্স ডিরেকশন। এখন আমরা এই বিভিন্ন প্রকার প্রিন্টার সম্বন্ধে সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রিন্টিং টেকনিক অনুসারে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইম্প্যাক্ট আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট প্রিন্টার, যে প্রিন্টারটার ধাক্কার মাধ্যমে বা আঘাতের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করে থাকে তাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ডেইজো হিল প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, চেইন প্রিন্টার, ড্রাম প্রিন্টার, থার্মাল প্রিন্টার, এদেরকে বলা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। কারণ এই এই প্রিন্টারগুলো সাধারণত ধাক্কার মাধ্যমে প্রিন্টিং কাজ সম্পন্ন করে থাকে। নন ইম্প্যাক্ট প্রিন্টার, যে প্রিন্টারে প্রিন্ট করার সময় কোনো ধাক্কার প্রয়োজন হয় না তাদেরকে বলা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, এগুলো হচ্ছে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রিন্টিং সিকোয়েন্স অনুসারে দুভাগে ভাগ করা যায়, যে এটা প্রিন্টার কীভাবে প্রিন্ট করবে তার সিকোয়েন্স অনুসারে সিরিয়াল প্রিন্টার এবং প্যারালাল প্রিন্টার, সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার এবং প্যারালাল বা লাইন প্রিন্টার। প্রিন্টিং কোয়ালিটি অনুসারে এটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ড্রাফট প্রিন্টার, লেটার কোয়ালিটি প্রিন্টার এবং নেয়ার লেটার কোয়ালিটি প্রিন্টার। ড্রাফট প্রিন্টার, এই প্রিন্টারের ক্যারেক্টারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এবং খুব কাছাকাছি হয়ে থাকে, সাধারণত ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে আমরা ড্রাফট প্রিন্টার বলে থাকি। লেটার কোয়ালিটি প্রিন্টার, এই লেটার কোয়ালিটি প্রিন্টার সাধারণত অফিস আদালতে আমরা যে তোমরা জেনে থাকবে যে এর আগে বিভিন্ন অফিস আদালতে টাইপ রাইটার মেশিন ব্যবহার করতাম, যেখানে ক্যারেক্টারগুলো আগে থেকে ফিক্সড করা ছিল। তো এই ধরনের আগে থেকেই বিভিন্ন জায়গায় ক্যারেক্টার ফিক্সড করে রেখে যে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা হয় তাকে বলা হচ্ছে লেটার কোয়ালিটি প্রিন্টার। আমি এখানে দেখানোর চেষ্টা করছি লেটার কোয়ালিটি প্রিন্টার। নেয়ার লেটার কোয়ালিটি প্রিন্টার, এই প্রিন্টারের ক্ষেত্রে ডট প্যাটার্ন এর মতোই প্রিন্ট করা হয়ে থাকে, ডট প্যাটার্নগুলো, তবে একটি ক্যারেক্টার দুইবার প্রিন্ট করার প্রয়োজন হয়। অনেকটা এর আগের ক্লাসে আমি আলোচনা করছিলাম যে আমাদের স্ক্রিনে যখন কোনো ইমেজ দেখতে চাই সেক্ষেত্রে স্ক্রিনটাকে স্ক্যান করতে হয়, সেক্ষেত্রে ইন্টারলেস স্ক্যানিং সিস্টেম যেমন একটা লাইনকে দুইবার প্রিন্ট করে, তো নেয়ার লেটার কোয়ালিটি প্রিন্টারও মূলত এইভাবে দুইবার প্রিন্ট করে থাকে। প্রিন্ট ইন্টারফেস অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারালাল ইন্টারফেস আর একটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস। আমি এখানে দেখানোর চেষ্টা করছি এই ইন্টারফেসের মাধ্যমে প্যারালাল ডাটা আদান প্রদান হবে আর এই ইন্টারফেসের মাধ্যমে সিরিয়ালি ডাটা আদান প্রদান হবে। প্রিন্ট ডিরেকশন অনুসারে ইউনি ডিরেকশন, যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট হবে সেক্ষেত্রে হেড প্রিন্টিং হেডটা বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় প্রিন্ট করবে এবং ডান দিক থেকে বাম থেকে দিকে আসার সময় এটা অপ অবস্থায় থাকবে। বাই ডিরেকশন প্রিন্টার, এই ক্ষেত্রে প্রিন্ট হওয়ার সময় প্রিন্টিং হেডটা বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সময় দুই অবস্থাতেই প্রিন্ট করবে। প্রিন্টিং মেকানিজম অনুসারে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আমি এখানে আট প্রকার দেখানোর চেষ্টা করছি। ডট ম্যাট্রিক্স প্রিন্টার, আমি যেটা আজকে ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ডেইজি হুইল প্রিন্টার, আমি একটু আগে আলোচনা করছি যে ডেইজি হুইল প্রিন্টারের প্রিন্টিং হেডটা অনেকটা ডেইজি ফুলের মতো বলে, এবং এখানে ডেইজি হুইল প্রিন্টার বলা হচ্ছে এটাকে। এবং এই প্রিন্টারে
মোট 96টি আর্ম আছে, যে আর্মে প্রত্যেকটা আর্মে ইন্ডিভিজুয়াল একটা মানে পৃথক পৃথক একটা করে ক্যারেক্টার দেওয়া আছে। ড্রাম প্রিন্টার একটি, এটি এক ধরনের লাইন প্রিন্টার যা প্রতিটি ক্যারেক্টার ড্রামের উপরে খোদাই করে বসানো থাকে এবং যখন প্রিন্ট কমান্ড দেওয়া হয় সেক্ষেত্রে সেই ক্যারেক্টারটা আঘাত করার ফলে এবং আঘাত করার ফলে সেই ক্যারেক্টারের ক্যারেক্টার এবং কাগজের মাঝখানে আমাদের একটা কালোযুক্ত রিবন রিবন থাকে এবং ওই কালিটা আমাদের কাগজে ট্রান্সফার হয়। ড্রাম প্রিন্টার ফাংশনটা অনেকটা আমাদের টাইপ রাইটার মেশিনের মতো। এখানে একটি ড্রামে সাধারণত 132টি ক্যারেক্টার একটি লাইন থাকে এবং এরকম আমাদের একটা ড্রাম প্রিন্টারে 96টি লাইন বিদ্যমান, 96টি লাইন আছে। তাহলে একটা ড্রামে আমাদের মোট 132টি ক্যারেক্টার আছে এবং এরকম 96টি ক্যারেক্টার একটা ড্রামের লাইন একটা ড্রামের মধ্যে বসানো আছে। চেইন প্রিন্টার, চেইন প্রিন্টারটা অনেকটা ড্রাম প্রিন্টারের মতোই। এখানে স্টিলের চেইনের উপরে বিভিন্ন ধরনের ক্যারেক্টার খোদাই করে বসানো থাকে এবং এই চেইনের পরে আমাদের একটা রিবন দেওয়া থাকে। যখন কোনো ক্যারেক্টার আমরা প্রিন্ট কমান্ড দেই, প্রিন্ট কমান্ড দেওয়া হয়, তখন রিবনের কালিটা আমাদের সেই ক্যারেক্টার অনুসারে কাগজে ট্রান্সফার হয়ে থাকে। থার্মাল প্রিন্টার, মূলত থার্মাল প্রিন্টারের জন্য আমাদের মূলত বিশেষ ধরনের একটা কাগজ ব্যবহার করতে হয়। থার্মাল প্রিন্টারের হেড উত্তপ্ত থাকে এবং যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট দেওয়া হয় তখন সেই ক্যারেক্টার অনুসারে সেই হেডটা যখন কাগজে আঘাত করে সেই জায়গায় একটা কালো স্পট বা কালো একটা দাগ পড়ে থাকে। এভাবে থার্মাল প্রিন্টার কাজ করে থাকে। ইঙ্কজেট প্রিন্টার, এই প্রিন্টে প্রিন্ট করার সময় লিকুইড ক্যালি ব্যবহার করে থাকি আমরা এবং লেজার প্রিন্টারে প্রিন্ট করার সময় আমরা লেজার রশ্মি ব্যবহার করে থাকি, যেটা পরবর্তী মানে 6 এবং 7 অধ্যায়ে এটা আছে, আমরা সেখানে আলোচনা করব। এই এখন দেখি প্রিন্টারের বিভিন্ন মেকানিজম। একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, আজকে এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে প্রিন্টারের ক্লাসিফিকেশন, কোন প্রিন্টার কীভাবে কাজ করে ইত্যাদি। এখন আমরা এই অধ্যায়ের মূল যে টপিক্সটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি এক নজরে ছবিতে এবং তালিকার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ডট ম্যাট্রিক্স প্রিন্টার। প্রিন্টার বডি, কার্টিস, পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার ট্রান্সফার ইউনিট, মাদারবোর্ড, স্টেপার মোটর, প্রিন্ট হেড, টাইমিং বেল্ট, সেন্সর, পেপার ফিট রোলার, ট্র্যাক্টর এবং কন্ট্রোল প্যানেল, যা আমি এখানে ছবির মাধ্যমে আইডেন্টিফাই বা চিহ্নিত করার চেষ্টা করছি। এখন এসব ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ব্যবহৃত বিভিন্ন অংশ সম্বন্ধে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রিন্টার বডি, এখানে প্রিন্টারের সকল উপাদান সমূহ সাজানো থাকে। তাছাড়া প্রিন্টারের বডিতে পাওয়ার অন অফ সুইচ, ইন্ডিকেটর লিড, পাওয়ার কানেকশন, ডাটা কানেকশন ইত্যাদি থাকে। মূলত এটা একটা প্লাস্টিকের কেসিং যার মাধ্যমে আমরা প্রিন্টার প্রিন্ট করার জন্য বিভিন্ন উপাদান সমূহ, বিভিন্ন আইটেম সমূহ, আমি যে আইটেমগুলোর কথা বললাম সেই আইটেমগুলো অ্যাসেম্বলি করানো হয়ে থাকে। কার্টিস, এখানে প্রিন্ট করার জন্য রিবন অবলিক বা ফিতায় কালি থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের ক্ষেত্রে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের হেড ফিতার উপর দিয়ে চলাচল করলে করে প্রিন্টিং কাজ সম্পন্ন করে। মূলত এটা একটা কার্টিস দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে কালিযুক্ত ফিতা এবং এই ফিতার উপরে হেড থাকে আর ঠিক এই ফিতার পরে থাকে আমাদের কাগজ। যখন হেড দ্বারা এই কালিযুক্ত ফিতায় আঘাত করা হয় হেডের মাথা দ্বারা, তখন সেই এই ফিতার কালিটা আমাদের কাগজে লেগে আমাদের প্রিন্টিং কাজ সম্পন্ন হয়। পাওয়ার সাপ্লাই ইউনিট, এটি এসিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে প্রিন্টারের বিভিন্ন অংশে পাওয়ার সাপ্লাই করে থাকে। এটি আমরা জানি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে অ্যাক্টিভ বা সক্রিয় করার জন্য একটা পাওয়ারের প্রয়োজন হয়। সেই পাওয়ারটা মূলত পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে দেওয়া হয়ে থাকে। এই পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে আবার প্রিন্টারের যে বিভিন্ন অংশ সমূহ আছে, যেমন মাদার বোর্ড, বিভিন্ন ধরনের মোটর আছে, স্টেপার মোটর আছে, তারপরে কন্ট্রোল সার্কিট আছে, এই বিভিন্ন অংশে পাওয়ার দেওয়ার জন্য আমাদের এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা ব্যবহার করে থাকে, যা এসিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে বিভিন্ন প্রিন্টারের বিভিন্ন অংশে এই সাপ্লাইয়ের কাজ করে থাকে।
পাওয়ার ট্রান্সফার ইউনিট, এটি পাওয়ার সাপ্লাই ইউনিটে প্রয়োজনীয় হায়ার বা লোয়ার ভোল্টেজ সরবরাহ করে থাকে। এটা পাওয়ার সাপ্লাই ইউনিট কী ধরনের ভোল্টেজ প্রয়োজন আছে, মূলত সেই মানের ভোল্টেজটা পাওয়ার ট্রান্সফার ইউনিট এটা করে থাকে। মাদারবোর্ড, মাদারবোর্ড আমরা সবাই চিনি, যে মাদারবোর্ড, মাদারবোর্ড যেখানে এটা একটা মেইন বোর্ড, যেখানে একটা প্রিন্টারের প্রিন্ট করার জন্য যাবতীয় ফাংশন বা যাবতীয় নিয়ন্ত্রণ এখান থেকে করা হয়ে থাকে। এখানে আমি মাদারবোর্ড দেখানোর চেষ্টা করছি, দুইটা পোর্ট আছে, প্যারালাল পোর্ট, সিরিয়াল পোর্ট, তাছাড়া বিভিন্ন ধরনের আইসি, বিভিন্ন ধরনের ক্যাপাসিটার নিয়ে মাদারবোর্ডটা গঠিত। এর মধ্যে র্যাম রোম আছে, কন্ট্রোল সার্কিট আছে, প্রসেসর আছে, এই সব আইটেম নিয়ে মূলত একটা মাদারবোর্ড তৈরি হয়। স্টেপার মোটর, ডট ম্যাট্রিক্স প্রিন্টারে দুটি স্টেপার মোটর থাকে। স্টেপার মোটর মূলত একটা প্রোগ্রাম কন্ট্রোল মোটর, যেটা প্রোগ্রাম দ্বারা মোটরটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে দুটি স্টেপার মোটর থাকে, একটি প্রিন্টারকে প্রিন্টারের হেডকে মুভ করানোর জন্য এবং অপরটি পেপারকে ফিট করানোর জন্য। ফিট বলতে আমরা ফিট বলতে সাধারণত খাওয়ানো বুঝি, তো সেক্ষেত্রে প্রিন্টারের মধ্যে পেপার ইন করানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। প্রিন্টিং কমান্ড দেওয়ার পর মোটর দুটি অ্যাক্টিভ হয় এবং প্রিন্টিং কাজ শুরু হয়। প্রিন্টিং কমান্ড দেওয়ার পর মোটর দুটি অ্যাক্টিভ হয় এবং প্রিন্টিং কাজ সম্পন্ন হয়। প্রিন্টিং হেড, এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মূল আইটেম যা প্রিন্টিং কাজ সম্পন্ন করে থাকে। এই ডট, এই প্রিন্টিং হেড ডট তৈরিতে সাধারণত 7, 9, 24 এর ম্যাট্রিক্স ব্যবহার করা হয়ে থাকে, যার পিন সমূহ কাগজে আঘাত করে ডট তৈরি করে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এই এখানে 9টা হেডের একটা ম্যাট্রিক্স দেখানোর চেষ্টা করছি। এখানে হেডের পিছনে একটা করে সলেনয়েড আছে। সলেনয়েড কিছুই না, সলেনয়েডটা হচ্ছে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক সুইচ, যেখানে ইলেকট্রিক সাপ্লাই পালে বা ইলেকট্রিক সিগন্যাল পাওয়ার সাপেক্ষে এই সুইচটা অন বা অফ হয়। তারপরে রিবন দেখানোর চেষ্টা করছি। রিবন বলতে আমি এর আগেও আলোচনা করছি যে কালোযুক্ত একটা কাপড় বা কালোযুক্ত একটা পেজ, যখন সলেনয়েড থেকে প্রিন্টিং হেডটা রিবনে গিয়ে আঘাত করে, আঘাত করলে রিবনের কালিটা পরে পেপারে ট্রান্সফার হয়ে আমাদের প্রিন্টিং কাজ সম্পন্ন হয়। টাইমিং বেল্ট, প্রিন্ট হেডকে ফিক্সড বা কন্ট্রোল মোশনে মুভ করানোর জন্য এই বেল্টটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যখন প্রিন্টিং হেডটা আমার সঠিক পজিশনে বা সঠিক জায়গায় মুভ করানোর জন্য আমরা এই প্রিন্ট টাইমিং বেল্টটা ব্যবহার করে থাকি। সেন্সর, ডট ম্যাট্রিক্স প্রিন্টারে সঠিকভাবে প্রিন্ট দেওয়ার জন্য একাধিক সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। পেপার আউট সেন্সর, প্রিন্ট হেড পজিশন সেন্সর এবং হোম পজিশন সেন্সর। আমরা প্রিন্টারের পেপার, সরি, প্রিন্টারের মধ্যে পেপার ফিট করানোর জন্য, পেপার ইন করানোর জন্য একটা সেন্সর ব্যবহার করে থাকি। যদি এই সেন্সর সেন্স করবে যে পেপারে, প্রিন্টারে কোনো পেপার আসছে কি না, যদি পেপার না আসে সে প্রিন্টিং কাজ সম্পন্ন করবে না। হেড পজিশন সেন্সর, এই সেন্সরের কাজ হচ্ছে যে আমার সঠিক জায়গায় প্রিন্ট করার জন্য আমার প্রিন্টিং হেডটাকে সঠিক পজিশনে নিয়ে যাওয়া। হোম পজিশন সেন্সর, হোম পজিশন সেন্সর হচ্ছে যখন আমি কোনো প্রিন্টিং কাজ করব না, বা আমার যখন প্রিন্টারটা অফ থাকবে বা প্রিন্টারটা যখন আমি ক্লোজ করব, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পজিশনে হেডটাকে নিয়ে যাওয়ার জন্য এই হোম পজিশন সেন্সরটা ব্যবহার করা হয়। পেপার ফিড রোলার, এটা দ্বারা ম্যানুয়ালি প্রিন্টারের মধ্যে পেপার ফিট করানোর জন্য এই রোলারটা ব্যবহার করা হয়ে থাকে। আমি দেখানোর চেষ্টা করছি, এই যে কালো অংশের, এটাকে বলা হচ্ছে পেপার ফিট রোলার, এটা হচ্ছে হেড এবং এটা হচ্ছে আমাদের রিবন বা কার্টিস। ট্র্যাক্টর, কন্টিনিউয়াস পেপার ফিট করানোর জন্য ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ট্র্যাক্টর ব্যবহার করা হয়। এটির মাধ্যমে 2000 শিট পর্যন্ত পেপার কন্টিনিউয়াস কানেক্ট করা যেতে পারে। দেখবে সাধারণত বড় কোনো ডকুমেন্ট প্রিন্ট দেওয়ার জন্য আমরা এই ট্র্যাক্টর ব্যবহার করে থাকি। কন্ট্রোল প্যানেলের মাধ্যমে প্রিন্টারের ফাংশন ও অবজেক্ট সমূহ সিলেক্ট ও ডিসপ্লে করা হয়। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কার্য পদ্ধতি, একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিভাবে কাজ করে আমি এখানে ছবির মাধ্যমে এবং অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সলিনয়েড, সলিনয়েড কিছু না, একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, যখন এখানে কোনো ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় তখন এটা একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে, যখন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে তখন সে একটা মেটালকে আকর্ষণ করে, দ্রুত গতিতে আকর্ষণ করে। আকর্ষণ করার ফলে এই মেটালটা গিয়ে আমাদের হেডের ঠিক পিছনে আঘাত করে,
আঘাত করার ফলে আমাদের পেপারের উপরে যে রিবনটা আছে এই হেডটা গিয়ে সেই রিবনে আঘাত করে, যখন রিবনে আঘাত করে তখন সেই রিবনের কালিটা আমাদের পেপারে ট্রান্সফার হয়। এটাই হচ্ছে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের হেড এর সামনে অনেকগুলো পিন থাকে আর পিনগুলোকে সলেনয়েড দ্বারা চালনা করা হয়। সলেনয়েড কি জিনিস আমরা ইতিমধ্যে জেনে গেছি, যে ক্যারেক্টারটা প্রিন্ট করা হবে তার অনুরূপ পিন হেডে হেড থেকে বেরিয়ে এসে কালি মাখানো রিবনকে কাগজের উপর আঘাত করে, ফলে সেই ক্যারেক্টারগুলো কাগজের উপর প্রিন্ট হয়ে যায়। এখানে প্রতিটি ক্যারেক্টারের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ডট থাকে। প্রিন্টারের হেডটি পর্যায়ক্রমিকভাবে এক কলাম থেকে অন্য কলামে মুভ করতে থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের হেডে দুটি স্টেপার মোটর থাকে, একটি মোটর প্রিন্টারের হেডকে কাগজ বরাবর মুভ করতে সাহায্য করে এবং অপরটি কাগজকে উলম্ব বরাবর মুভ করতে সাহায্য করে। আমরা ছোট্ট একটি অ্যানিমেশন দেখার চেষ্টা করি এখানে। এই যে যখন আমরা ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে বা ইলেকট্রিক সাপ্লাই পাচ্ছে এখানে, সেক্ষেত্রে এটা আমার ম্যাগনেটে পরিণত হচ্ছে। যখন ম্যাগনেটে পরিণত হচ্ছে তখন সে পাশের আর্মটিকে টেনে নিচ্ছে, যখন আর্মটাকে টেনে নিচ্ছে তখন এই ড্রামের উপরে যে পেপার পেছানো আছে ঠিক তার উপরে যে রিবনটা আছে, রিবনটা আমি ব্লু কালার দ্বারা দেখানোর চেষ্টা করছি, পেপারটাকে আমি গ্রিন কালার দ্বারা দেখানোর চেষ্টা করছি। ফলে এই হেডটা গিয়ে যখন আমার রিবনে আঘাত করছে তখন রিবনের কালিটা আমার পেপারে ট্রান্সফার হয়ে আমার এখানে প্রিন্টিং কাজ সম্পন্ন হচ্ছে। এখানে আমি প্রিন্টারের বিভিন্ন অংশগুলো দেখানোর চেষ্টা করছি, যেটা এর আগেও দেখাইছি। এটা হচ্ছে প্রিন্টিং হেড, এটাকে সলেনয়েড, এটাকে বলা হচ্ছে পিন, যে পিনগুলা গিয়ে আমাদের রিবনে আঘাত করবে, ফলে রিবনের কালিটা গিয়ে আমাদের পেপারে ট্রান্সফার হবে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মেইন কন্ট্রোল বোর্ড সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা। আমি এখানে ছবিতে একটা মেইন কন্ট্রোল বোর্ড দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী যখন কোনো কাজ সম্পন্ন করার জন্য কন্ট্রোল বোর্ড ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কোনো কাজ সম্পন্ন করার জন্য মেইন কন্ট্রোল বোর্ড ব্যবহার করা হয়ে থাকে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর প্রত্যেকটি ইউনিট বা পেরিফেরালসকে নিয়ন্ত্রণ করে থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কন্ট্রোল বোর্ড চারটি ফাংশনাল ইউনিটে ভাগ করা হয়েছে: ইন্টারফেস ইউনিট, ক্যারেক্টার জেনারেটর ইউনিট, প্রিন্ট কন্ট্রোল ইউনিট এবং মোটর কন্ট্রোল ইউনিট। আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ইন্টারফেস ইউনিট, যে ইউনিটটা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযুক্ত হয়ে ডাটা আদান প্রদান করে বা ক্যারেক্টার আদান প্রদান করে। রম, ডিফল্ট কারেক্টার, এখানে প্রিন্টার কোন মোডে প্রিন্ট করবে বা কিভাবে প্রিন্ট করবে তার জন্য রোমের ডিফল্ট ক্যারেক্টারটা সেট করা থাকে। আর ইন্টারফেস ইউনিটের মাধ্যমে কম্পিউটার থেকে ডাটাটাকে অস্থায়ীভাবে আমাদের র্যামে সংরক্ষণ করা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার জেনারেটর ইউনিট, এই অংশটাকে বলা হচ্ছে ইন্টারফেস ইউনিট। এবং প্রিন্ট কন্ট্রোল ইউনিট, আমার যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট হবে সেটা কোন মোডে প্রিন্ট হবে, ইউনিডিরেকশন বা ডিরেকশন নাকি রিভার্স মোডে, এবং কখন কোন হেডকে অ্যাক্টিভ করতে হবে সেটা মূলত এই প্রিন্ট মেকানিজম ড্রাইভারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা হয়ে থাকে। মোটর কন্ট্রোল, আমরা জানি যে একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারে দুইটা মোটর থাকে, একটা দ্বারা আমাদের হেডটাকে মুভ করানো হয় যেটা বলা হয় কার্টিজ মোটর, আর একটা হচ্ছে পেপার ফিডিং মোটর, যেটা দ্বারা আমরা পেপারটাকে প্রিন্টারে ফিট করাই বা প্রিন্টারে ইন করাই। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মেইন কন্ট্রোল বোর্ড প্রিন্ট অপারেশন সমূহ সাধারণত কতিপয় সেন্সরের উপর ভিত্তি করে হয়ে থাকে, যা তিনটি ফাংশনাল ইউনিটে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে পেপার আউট সেন্সর, যখন প্রিন্টার থেকে পেপার আউট হয়ে যায় বা প্রিন্টারে পেপার এর উপস্থিতি এই সেন্সরের মাধ্যমে আমরা প্রিন্টার সেন্স করতে পারে বা অনুধাবন করতে পারে। প্রিন্ট হেড পজিশন সেন্সর, এক্ষেত্রে যখন যে ডকুমেন্ট প্রিন্ট করব আমরা বা যখন যে ক্যারেক্টারটা প্রিন্ট করব আমরা, সেই ক্যারেক্টার প্রিন্ট করার জন্য হেডটাকে সঠিক পজিশনে নিয়ে যাওয়ার জন্য এই সেন্সর ব্যবহার করা হয়। হোম পজিশন সেন্সর, এই সেন্সরের মাধ্যমে যখন প্রিন্টারটা আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে সেক্ষেত্রে হেডটাকে নির্দিষ্ট পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের হোম পজিশন সেন্সর প্রিন্টার ব্যবহার করে থাকে।
ডট ম্যাট্রিক্স প্রিন্টারে প্রিন্টিং হেড ড্রাইভিং সার্কিট, একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার প্রিন্টিং হেড কীভাবে কাজ করে তা আমি এখানে তিনটা ইমেজের মাধ্যমে, তিনটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা সলিনয়েড হেড, আমি এর আগে দেখাইছি। এটা এটা হচ্ছে মূলত একটা হেড কীভাবে কাজ করে তার ডায়াগ্রাম দেখানোর চেষ্টা, একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি। ধরি আমি এই স্কোয়ার ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে প্রিন্টারের যে আমাদের রোম অ্যারে আছে তার মধ্যে আমাদের সিপিইউ থেকে এই ডাটাটা রোম অ্যারেতে যাবে, যাওয়ার ফলে আমাদের এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সলেনয়েড বা প্রিন্টিং হেড। সেক্ষেত্রে যখন আমাদের প্রথম সেট ডাটাটা আসবে তখন আমার সবগুলো ওয়ান হবে, সবগুলো ওয়ান হলে আমার এই লাইনটা চলে আসবে, তারপরের পরে আমাদের আবার সবগুলো ওয়ান আসবে, তারপরে ফলে আমরা 2 নম্বর লাইন পাবো, তারপরে তিনটা লাইন আমাদের ওয়ান ওয়ান আসবে। মূলত এইভাবেই একটা প্রিন্টিং হেডের মাধ্যমে আমরা কোনো লেখা বা কোনো ক্যারেক্টার প্রিন্ট করে থাকি। আমি এখানে আরেকটা ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা হচ্ছে একটা করে সলিনয়েড আর প্রত্যেকটাই হচ্ছে একটা করে আমাদের হেড। সেক্ষেত্রে এই সলিনয়েডগুলোতে যখন আমাদের ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে বা ইলেকট্রিক সিগন্যাল পাবে, তখন হেডগুলো আমাদের এই রিবনে আঘাত করবে, যখন রিবনে আঘাত করবে তখন রিবনের কারেন্ট আমাদের পেপারে ট্রান্সমিট হবে। এইভাবেই মূলত একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টারের প্রিন্টিং হেড কন্ট্রোল করা হয়ে থাকে। প্রিন্ট অপারেশন সমূহ সম্পূর্ণ করার জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক হেড, এটাকে আমরা সলিনয়েড হেড বলছি, ব্যবহার করা হয় তাকে মূলত প্রিন্টিং হেড বলে। প্রিন্টিং হেড একটি প্রিন্ট হেড কার্ডিস অ্যাসেম্বলির মাধ্যমে প্রিন্টারের সাথে যুক্ত করা হয়, যেটা পাশে আমি দেখানোর চেষ্টা করছি, যা একটি টাইমিং বেল্টের সাহায্যে প্রিন্টিং হেড মোটর যা একটি টাইমিং বেল্টের সাহায্যে প্রিন্টিং হেড মোটরের সাথে যুক্ত থাকে। এই মোটরের মাধ্যমে বিভিন্ন পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিন্টিং হেড, এই মোটরটা মূলত এই প্রিন্টিং হেডটাকে বিভিন্ন পজিশনে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার কাজ করে থাকে। এই হচ্ছে আমাদের মূলত ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করছি। এটা একটি ইম্প্যাক্ট প্রিন্টার, মানে ধাক্কা দিয়ে প্রিন্ট করে, প্রিন্ট করতে ডট ব্যবহার করা হয়, ডট তৈরি করতে 7, 9 বা 24 ইঞ্চি ব্যবহার করা হয়ে থাকে। এখানে প্রচলিত ডট ম্যাট্রিক্স 7×5, 9×7, 12×9, 24×9 বা 40×9 ইত্যাদি হয়ে থাকে। প্রতি সেকেন্ডে এটা 50 থেকে 500টি ক্যারেক্টার প্রিন্ট করে থাকে। এর গতি অন্যান্য প্রিন্টের তুলনায় কম, প্রিন্টিং কোয়ালিটি তেমন ভালো হয় না, গ্রাফিক্সের কাজ করা যায় না বা ভালো হয় না, প্রিন্টের সময় শব্দ উৎপন্ন হয়, প্রিন্টিং খরচ কম, কিছু প্রিন্টার উভয়মুখী প্রিন্ট করে। সুবিধা, সহজে ফন্ট পরিবর্তন করা যায়, প্রিন্টিং খরচ কম, কিছু প্রিন্টার উভয়মুখী প্রিন্ট করতে পারে, যে কোনো ভাষায় প্রিন্ট করা যায়, এই প্রিন্টারে স্টেনসিল পেপার কাটা যায়। গতি, অসুবিধা, গতি অন্যান্য প্রিন্টারের তুলনায় কম, প্রিন্টিং কোয়ালিটি ভালো হয় না, গ্রাফিক্স এর প্রিন্ট ভালো হয় না বা কোয়ালিটি ভালো হয় না, প্রিন্টের সময় শব্দ উৎপন্ন হয়, মাল্টিপল কপি করা যায় না। তো এই হলো মূলত আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা আগামী বাসার কাজ হিসেবে সেশন খাতায় উঠাবা, আর পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ ইঙ্কজেট প্রিন্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এটা তো তোমরা জানোই যে এই ভিডিওটি দেখতে আমার নিচের ওয়েবসাইট বা দক্ষতা পাঠানো তোমরা ভিজিট করবা। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমি দেখার চেষ্টা করছি। তো ঠিক আছে, কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, সবাইকে ধন্যবাদ।